যাকগে, পরে সব পরে, আমি তো আর কিছু করি না। 10টার থেকে 2টা পর্যন্ত বাইরে একটু মুভমেন্ট করো, বিভিন্ন মিছিল মিটিং, বিভিন্ন অফিস আদালতে একটু কাজকর্ম থাকলে করা লাগে। হ্যাঁ, তা অবশ্য ঠিক আছে। আমার তো আর কিছু না, ছেলে পেলে যেটা পা ওদের ভালো, আমাদের ভালো, ওরা যা ভালো মনে করবে তাই। আপনার একটা ছবি দেখছিলাম, আপনার বাসাটা তো অনেক সুন্দর। কি বলছি, আপনার একটা ছবি দেখছিলাম, আপনার রুমটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে, বাসাটা ভিতরের বিশাল ব্যাপার স্যাপার। কোনটা সেটা? খাটের মধ্যে সবাই একটা ছবি দেখছিলাম। ও না না, ওইটা তো আমার না, ওটা আমি ইয়েতে গেছিলাম, সেই ছবিটা আর কি, ঘুমের ছবি যেটা দেখছেন তো, ওটা আমি বাংলা বন্ধু একটা মোটেলে ছিলাম, সেটা আর কি, ওই ছবিটা। ও আচ্ছা, ছবিটা তো ওই সেরকম সুন্দর ছবিটা হয়েছে। দিছি, ওটা তো অনেক বড় ফার্স্ট, ফাইভ স্টার মোটেল না ওটা। আচ্ছা, আমি তো বাহ, গেছেন তেঁতুলিয়া কোনোদিন? গেছেন বাংলা বন 0 পয়েন্ট? না আমি যাই নাই কখনো। খুব ভালো করছে ওটা তো, ভিভিআইপি এর জন্য ওটা করছে, না দেখলে বোঝা যাবে না, ওটা খুব সুপার করছে। ওখান থেকে যদি ভারতের দেখা যায়, ওই বাবা, যে কি পাহাড়ে, সকালবেলা তো দেখি অনেকে ঘুম থেকে কাঞ্চন তাড়াতাড়ি উঠছে, কাঞ্চন দেখা পাহাড় যাচ্ছে নাই কি যেন বলে বলে দেখা যায়। না। আমি আসলে ওইদিকে যাই না, ওই দিন থেকে বেরিয়ে ছাদের উপর উঠলে খুব ভালো মতে কাঞ্চন বন্ধন না কাঞ্চন পাহাড় দেখা যায়। কয়েকদিন টিভিতে খুব দেখালো না আর আগে ওইটা, আর ওই নিচে যে নদীটা আছে, ভারত বাংলাদেশের মাঝখানে, অর্ধেক ভারত অর্ধেক বাংলাদেশ, ওখান থেকে আলুর মতো সব পাথর ঝেঁকে ঝেঁকে তোলে, পাথর ওই যে ছাঁকা দিয়ে তোলে আর কি, পাথরের নদী বলে ওটা। ওখান থেকে তো সব পাথর এই সারা উত্তরবঙ্গে ইয়া হয়, সাপ্লাই হয়। ডুবকি মেরে, ডুবকি মেরে যেরকম মাছ ধরে না, ওই রকম করে ডাল পাথর তোলে আর কি। সিলেটের জাফলং দেখছেন? না আমি কোথাও যাই নাই, আমি শুধু গেছি চিটাগাং হ্যালো, আর কক্সবাজার গেছি, আর কোথাও যাই নাই। কক্সবাজার কয়বার গেছে? একবারই গেছি আর যাই নাই। এইবার ভাবিক লিয়ে যান, মজা লাগবে। বললে তো মনে হয় যে সিগাল হোটেল আছে, আর ডিজিএম কে জিএম কে বললে তোমার আচ্ছা আচ্ছা, তো সবাই আসছেন অনেকটা তো? ফাইভ স্টার সিক্স। ঠিক আছে, সমস্যা নাই রেজাল হক ভাই। সবাই আসছেন আজকে, আমি হচ্ছে আপনাদেরকে যে কিভাবে হচ্ছে মানে ডোমেন এবং হোস্টিংটা নিবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি ফ্রি সার্ভার থেকে কিভাবে নিতে হয় সেটা দেখাবো। ফ্রি সার্ভার আর প্রিমিয়াম সার্ভার একইভাবে আপনি নিতে পারবেন, ঠিক আছে? আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। হ্যাঁ, তো আমি যেটা থেকে নিই সেটা হচ্ছে প্রো হোস্ট নামের, এই যে প্রো হোস্ট ডট কম, ঠিক আছে? প্রো ফ্রি হোস্ট ডট কম। ওকে, আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে, জি স্যার দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, এখানে আপনারা যা যা পাচ্ছেন, ওয়েবসাইট বিল্ডার, তারপর হচ্ছে অ্যাড আসবে না, তারপর হচ্ছে সাব কি আছে, সাব ডোমেন, ঠিক আছে, নো হিডেন কস্ট, 100% ফ্রি, আনলিমিটেড ডিস্ক স্পেস, আনলিমিটেড ব্যান্ডউইথ, ঠিক আছে, MySQL ডেটাবেস, ইজি কন্ট্রোল প্যানেল, ঠিক আছে, এগুলো দিচ্ছে। তো এটা হচ্ছে, এটা তো স্যার শুধু 1 বছরের না, সারা জীবনের জন্য। হ্যাঁ, এটা লাইফ টাইম, ঠিক আছে? তো আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন, প্রথমে হচ্ছে রেজিস্টার নাওতে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে আমার অবশ্য একটা করা আছে অ্যাকাউন্ট, তো আমি আপনাদের জন্য নতুন অ্যাকাউন্ট দেখাচ্ছি।
আচ্ছা ঠিক আছে, ওকে। আমি হচ্ছে এখানে আমার একটি ইমেল অ্যাড্রেস বসাচ্ছি, প্রথমে ইমেলে লগ ইন করে নিই, না হলে তো সমস্যা। জাস্ট ইমেল অ্যাড্রেস বসাবেন, দেন এখানে পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। এখানে মিনিমাম 6টা অক্ষর দিতে বলছে, সেটা তো বুঝতেই পারছেন। ওকে, পাসওয়ার্ড দিলাম, আমি রেজিস্টার ক্লিক করলাম। এটা তো জানেন এখানে হচ্ছে আপনার এটা ভেরিফাই করে নিতে হবে, তো টেক্সট এগুলোকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, আমার ইমেল অলরেডি রেজিস্টার করা আছে, দেখতে পাচ্ছেন আমার ইমেলটা অলরেডি রেজিস্টার করা আছে। আপনাদের একটা মেল দিলে হয় ভালো হইতো, ইমেলের মধ্যে করতাম, আমার সবগুলো মেলের মধ্যে আমি করে ফেলছিলাম। আচ্ছা, ফরগেট পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে রেজিস্টার্ড ক্লিক করলে হয়ে যায়, বুঝতে পেরেছেন? এখানে রেজিস্টার্ড ক্লিক করলে রেজিস্টার্ড হয়ে যাবে। তো হচ্ছে আমি যেহেতু এটাতে একবার করছিলাম, দেখি ইমেলটাতে ঢুকে দেখি। সরি, এটা না তো। আপনার মেলগুলো কোথায় কোথায় চেক করবেন? এখানে এই যে স্প্যাম মেসেজটা অবশ্যই চেক করবেন, ঠিক আছে। ফ্রি হোস্টের বা ফ্রি ডোমেনের বেশিরভাগ মেল আসে স্প্যামে, ঠিক আছে। আচ্ছা, চলে আসছে পাসওয়ার্ড আমার মেন ইনবক্সে চলে আসছে, ঠিক আছে। নেট কি স্লো নাকি আপনাদের এদিকে? আমাদের এখানেও স্লো স্যার। আপনাদের এদিকে স্লো? জি স্যার। আচ্ছা, আমি দেখছেন কতগুলো খুলে রাখছিলাম আগেই। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি তানভীরুল বলতেছিলাম। হ্যাঁ, কেমন আছো ভাইয়া? এই তো স্যার, ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের এখানে নেট প্রবলেম, তো মদিদুলের সাথে আমি ইয়ে করতেছি আর কি, ক্লাস করতেছি, আচ্ছা আমার ফোনে ডাটা নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি।
এটা আমি কিসের জন্য খুলছিলাম এই সাইটটা? তো এখানে হচ্ছে আপনারা টোটাল তিনটা মানে ফ্রিতে ডোমেন নিতে পারবেন, ঠিক আছে? আর সবগুলোর পিছনে এই যে এই অংশটা থাকবে UN AUX, ঠিক আছে? এই অংশটা থাকবে, আর এটার কন্ট্রোল প্যানেলে ঢুকবো আমরা। নেট আমার এখানে একটু স্লো কাজ করতেছে। নেট স্পিড কার বেশি আছে? শাকিল আহমেদ গত ক্লাস আসেন নাই কেন আপনি? আর একটু সমস্যা ছিল তাই। একটু সমস্যা ছিল? হ্যাঁ, আমাদের এখানে সকাল থেকে ওই কারেন্টের লুজ কানেকশনের কারণে কারেন্ট ছিল না। আচ্ছা, মদুদুর রহমান আসেন নাই কেন? হ্যালো স্যার, আমি একটু বাইরে আছি, লিভ নিতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, নেন, সমস্যা নাই। আচ্ছা, মুজিদুর রহমান গত ক্লাসে আসেন নাই কেন? আচ্ছা, আমার এখানে নেট স্পিড অনেক বেশি কম। আপনাদের হচ্ছে যাদের স্পিড বেশি আছে তারা জাস্ট একটা স্ক্রিন শেয়ার দেন। শাহরুখ কবিরের নেট স্পিড কেমন আছে স্যার? আমার এখানেও স্লো। মুসাদ্দিকুর রহমান, তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার দেন, আর আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমার এখানে নেটের স্পিড কম স্যার। স্পিড কম? জি স্যার। আচ্ছা, ভিজিট করে দেখেন কার কার ওয়েবসাইটে মানে ঢুকতে পারতেছেন, তাহলে তো হইলো নাকি? কম আর বেশি সমস্যা নাই, আমি লিঙ্কটা দিছি। ফাহিমা আহমেদের এখানে স্লো স্যার, তাও ট্রাই করে দেখতেছি। আচ্ছা, ওয়েবসাইটটাতে দেখেন ভিজিট করা যায় কিনা।
আপনার ইমেলটা অ্যাক্টিভ করে নেন। ওকে, এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে না, ওখানে ক্লিক করেন প্লাসে। হ্যাঁ, এখানে সবাইকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, ওকে ফাইন। এখানে হচ্ছে যে ক্রিয়েট নিউ ওয়েবসাইট, তো আপনি আপনার যে ওয়েবসাইটের নামটা দিবেন, ঠিক আছে, এখানে সেই ওয়েবসাইটের নাম দিতে হবে। যদি আপনি পোর্টফোলিও দেন তাহলে পোর্টফোলিও লিখবেন, মানে যা ইচ্ছা মন চাই সেটাই দিবেন, ঠিক আছে, সে ওয়েবসাইটের নাম দিবেন। আর যেহেতু এটা ফ্রি ডোমেন নিচ্ছেন, তো সেহেতু ওখানে ওই যে আপনার নামের শেষে কিন্তু ওই অংশটা তারা অ্যাড করে দেবে, unaux.com, এটা তারা অ্যাড করে দেবে যেহেতু আপনি এটা ফ্রিতে নিচ্ছেন, ঠিক আছে। ভাই মাহমুদের মাইক্রোফোন অফ করা। ফাহিম আহমেদের মাইক্রোফোন অফ করা, মাইক্রোফোন অন করেন। জি স্যার, বুঝতে পারছেন এখানে? হ্যাঁ, এটা বুঝতে পারছি স্যার। মাস্টার ডোমেন হলে এই এইটুকু থাকতো না। হ্যাঁ, দিয়ে দিব স্যার যে কোনো একটা নাম। হ্যাঁ, আপনি দেন ফাহিম দিতে পারেন। কাস্টম দিলে কি হবে? না না, কাস্টম লাগবে না, কাস্টম অন্য ব্যাপার। হ্যাঁ, ওকে দেন। ডোমেন কয়টা নিতে পারবো? আনলিমিটেড? এখানে তিনটে নেওয়া যাবে। গুগল ক্যাপচার রেসপন্স ইজ ইনভ্যালিড, আরেকবার ট্রাই করেন তো। হ্যাঁ, ঠিক আছে। এবার হচ্ছে আপনি একটু মেইলে চলে যান, আপনার ম্যানেজার যায় না, মেইলে যান, মেইলে মেইলে আসে, রিফ্রেশ দেন মেইল হোম পেজটাকে, মানে ইনবক্সটাকে আসেন ইনবক্সে।
আচ্ছা স্পাম মেসেজটা চেক করুন তো একটু। আসেনি তো স্যার? আচ্ছা ক্লায়েন্ট এরিয়াতে আসেন, ম্যানেজার মধ্যে ক্লিক করেন, ম্যানেজার মধ্যে রাইট বাটন দিয়ে নতুন ট্যাবে যান। আল্লাহ একসাথে ক্লিক করে ফেলছেন। আচ্ছা ওই যে আপনার ওখানে উপরে দেখছেন যে ক্রিয়েটিং লেখা আছে না, দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং লেখা? হ্যাঁ স্যার এই তো, একটু ওয়েট করেন দেখেন কি আসে। ওখানে মধ্যে রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাবে যান তো। কি করব স্যার নিউ ট্যাব থেকে? আচ্ছা ওই পেজটা আবার রিফ্রেশ দেন, ক্লায়েন্ট এরিয়া যে পেজটা আছে ওইটা আবার রিফ্রেশ দেন। হ্যাঁ এই পেজটা একবার রিফ্রেশ দেন তো। হ্যাঁ ঠিক আছে, এই যে কন্ট্রোল প্যানেলের মধ্যে ক্লিক করুন। একটু ওয়েট করুন এখানে। আই অ্যাপ্রুভ দিয়ে দেন। ওকে এবার হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট এরিয়াতে যান। ক্লায়েন্ট এরিয়াতে যাওয়ার পর এই যে আপনার মেইন যে ডোমেনটা দেখতে পাচ্ছেন লেখা আছে মেইন ডোমেন, হ্যাঁ এটা এইটাতে ভিজিট করেন, অথবা এটা কপি করে আর একটা ট্যাবে খুলুন। এটা ঠিক আছে, আপনার সি আপনার সি প্যানেলটাতে আসুন তো। হ্যাঁ আসার পরে ওখানে লেখা আছে অনলাইন ফাইল ম্যানেজার, দেখতে পাচ্ছেন? হ্যাঁ এটাতে ঢুকুন। এসটি ডক্স এর ভিতর ঢুকুন।
এখানে এই দুইটা ফাইল ডিলিট করে দেন। এবার আপনার ওই পেজটা একটা রিফ্রেশ দেন, মেইন পেজটা, এটা না আপনার ডোমেনটা না, এটা ক্লায়েন্ট এরিয়াতে আসুন তো একটু, ক্লায়েন্ট এরিয়াতে একটু ব্যাকে আসুন, এখান থেকে কি করব? এক মিনিট ভাইয়া, এখান থেকে সাইটের মধ্যে ভিজিট করুন তো, এই যে এখানে যে সাইটটা আছে পায় মাহমেদ রিয়াদ, মানে এই লাইনটা কপি করুন, ঠিক আছে? এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা কপি করুন, তারপর আবার পেস্ট করুন। ওকে, বারবার একই জিনিস আসতেছে। আপনার ফাইল ম্যানেজারে আসুন। আচ্ছা, হচ্ছে আপনার, আমরা যে একটা এক্সটিএমএল এর একটা পেজ ডিজাইন করছিলাম, ওইটা কি আপনার কাছে আছে ইন্ডেক্সের? মনে হয় না স্যার। দেখেন আছে কিনা, নাই স্যার। নাই না? আচ্ছা, এখানে জাস্ট আপনার একটা পিকচার আপলোড করুন, ওই যে আপনার এখানে অনেকগুলো পিকচার আছে না, ওই ফাইল ম্যানেজারে জাস্ট একটা পিকচার আপলোড করুন তো। হ্যাঁ, পিকচারটা আপলোড করুন। ওকে, আবার আপনার ডোমেনটা রিফ্রেশ দেন দেখি। বাবা, এটা আসে কেন? আপনার ইয়েটা লিঙ্কটা একটু কপি করে দিকে দেন তো। আচ্ছা, একটু একটু ব্যাকে আসুন, একটু ব্যাকে আসুন ফাইল ম্যানেজারের। এখানে হচ্ছে ডো নট আপলোড হেয়ার ডকস। আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, একটু অফ করেন। এইখানে হচ্ছে দেখি ফাইল ম্যানেজারের ভিতরে কি আছে। আমি তো এখানে থিম আপলোড করছিলাম, থিমটা আপলোড হয়েছে।
এটা কি থিম আপলোড করছিলাম? আচ্ছা শুনুন, আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে একটু দেখি, আলা কি দিয়েছিলাম পাসওয়ার্ড তাও তো ভুলে গেছি। এটা কবে খুলছে সেটাও ভুলে গেছি আমি, এই সাইটটা। আচ্ছা শুনুন, আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে স্ক্রিনটা শেয়ার দেন, স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ, আপনি হচ্ছে সি প্যানেলে আসেন। আচ্ছা একটু নিচে চলে আসুন, একবারে নিচে আসুন একটু, আর একটু উপরে উঠুন, আর একটু উপরে উঠুন। এই যে এখানে দেখবেন যে সফট লেখা, হ্যাঁ এটা ইনস্টলের মধ্যে ক্লিক করুন। ওয়ার্ডপ্রেস টা ইনস্টল নেন, ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন। আপনি যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, ওকে নিচে আসুন একটু। এই যে সাইট নেম আপনি যেটা দেবেন সেটাই হবে। তারপর হচ্ছে সাইট ডেসক্রিপশন যেটা দিবেন সেটাই হবে। এরপর হচ্ছে অ্যাডমিন ইউজার নেমটা আপনি দেন, কি দিবেন? অ্যাডমিন দিয়ে দেন তাহলে মনে থাকবে। পাসওয়ার্ড দেন একটা লগ ইন করার জন্য। এই যে আমি একটু আগে যে লগ ইন করতে গেছি সেই পাসওয়ার্ডটা এটা, বুঝতে পেরেছেন? আর সেই ইউজার নেমটা হবে এটা। নিচে আসুন, আর লাগবে না এখানে, নিচে আসুন। ওকে, আর নিচে চলে আসুন। এখান থেকে আপনি যে কোনো একটা থিম চয়েস করুন, যে কোনো একটা থিম সিলেক্ট করে দেন। হ্যাঁ, এবার ইনস্টল ক্লিক করুন। প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করুন এখানে। ওকে, এই যে এবার উপরের যে লিঙ্কটা দেওয়া আছে একদম উপরে দেখেন, এসটিটি, হ্যাঁ এটাতে ক্লিক করুন। তো উপরেরটাতে, হ্যাঁ এটাতে ক্লিক করুন। কি আপনার লিঙ্কটা এরকম করে রাখছে কেন? আচ্ছা আপনি আবার ইয়েটা যান তো, পরে না না এটা না, যে লিঙ্ক থেকে আসছেন, হ্যাঁ এটাতে আসেন। এই যে নিচে যে লিঙ্কটা আছে অ্যাডমিন প্যানেল, ডাব্লিউপি অ্যাডমিন, ওখানে ঢুকুন। তো ওই লিঙ্কে ঢুকুন। ইনভ্যালিড দেখাচ্ছে, ইনভ্যালিড দেখাচ্ছে। আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলুন। ওখানে তো তিনটা অ্যাকাউন্ট খোলা যাবে, তো আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলুন তো ক্লায়েন্ট এরিয়াতে গিয়ে।
ওই সি প্যানেল লোডিং হওয়ার আগ পর্যন্ত আপনি ইয়াতে যাবেন না, সাইটে ভিজিট করবেন না, বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার। সি প্যানেল যতক্ষণ পর্যন্ত না লোডিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সাইটে ভিজিট করবেন না। হ্যাঁ আচ্ছা স্যার। আপনারা কি ট্রাই করতেছেন লিংকে ঢুকে? শাহরুখ কবির, মোসাব্বির হোসেন, মদুদুর রহমান ট্রাই করছেন? না স্যার, দেখতেছি শুধু। লিংকটা দেওয়া আছে, দেখছেন লিংকটা? লিংকে ঢুকলে সব দেখতে পারবেন। এইটাতে হলো হচ্ছে আমাদের ওই যে জ্যাম্প যে ইয়েটা, ওটা লাগবে না, লোকাল হোস্ট লাগবে না, ঠিক আছে? আমাদের আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল করা লাগবে না। আরেকবার ট্রাই করেন। আপনি রাইট বাটন ক্লিক করে ওই যে ম্যানেজ থেকে আপনার নতুন একটা ট্যাবে চলে যাবেন, ঠিক আছে? ম্যানেজের মধ্যে ক্লিক করে ফেস ট্যাগ রিফ্রেশ দেন। কন্ট্রোল প্যানেল ক্লিক করুন। হ্যাঁ ঠিক আছে। একটু ওয়েট করুন এখানে। ওকে, আই অ্যাপ্রুভ দিয়ে দেন। এবার ক্লায়েন্ট এরিয়া পেজটা চলে যান, প্রথম পেজটাতে। এটা না, হ্যাঁ এটা এটা পেজটা এবার রিফ্রেশ দেন তো।
এবার আপনার এই সেটটা কপি করুন, কপি করে ভিজিট করে দেখান, ইনশাআল্লাহ মনে হয় ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, রেডি হয়েছে, দেখতে পাচ্ছেন? এটা কাল এটা কাজ করছে, যে তখন আমরা হচ্ছে আগে ভিজিট করে ফেলছিলাম যার কারণে সাইটটা ডিস্টার্ব করছিল। সি প্যানেলে যান এবার আপনি। লোডিং না হওয়ার আগে আমরা হয়তো ঢোকার চেষ্টা করছি। হ্যাঁ সি প্যানেলে চলে যান, ফাইল ম্যানেজার যান। হ্যাঁ স্টেটডক্স এর ভিতরে ঢুকুন, এই দুইটা ফাইল ডিলিট করে দেন। এবার পেজটা রিপ্রেজেন্ট দেখেন, এখানে দেখাবে কি আমাদের খালি দেখাবে পেজটা, দেখতে পাচ্ছেন পেজটা খালি না? হ্যাঁ স্যার ব্ল্যাঙ্ক। আবার ফাইল ম্যানেজারে আসুন। হ্যাঁ এখানে আপনি একটা ছবি বা যে কোনো কিছু আপলোড করে দেখুন। ওই পেজটাতে যান, দেখেন ওখানে রিফ্রেশ করে দেখেন, আসছে না ছবিটা? জি স্যার। ওকে মানে আপনার এটা ওকে আছে, আপনি যাই কাজ আপনার ওই ফাইল ম্যানেজারে যাই দিবেন, সবই আপনার এই ডোমেনটা দেখাবে, বুঝতে পেরেছেন? আর ওই যে ফাইল ম্যানেজার যে অংশটা ওটা হচ্ছে আপনার হোস্টিং, আর এই যে আপনি ABC 321, হ্যাঁ এটা হচ্ছে আপনার ডোমেন। এখন আপনার ক্লিয়ার তো হোস্টিং এবং ডোমেনের মধ্যে বিষয়টা কি? হ্যাঁ স্যার। জি স্যার। এই এই মানে ফাইল ম্যানেজারের মধ্যে আপনি যাই রাখবেন তাই আপনার ডোমেনে শো হবে, ঠিক আছে? এখানে যদি আপনি একটা ইন্ডেক্সের যদি কোনো একটা এক্সটিএমএল ডিজাইন রাখেন তাহলে ওই সাইটে ভিজিট করলে আপনার ওই সাইটটা দেখাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা তো এখন হচ্ছে আপনি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান তাহলে কি করবেন, ওই ছবিটা ডিলিট করে দেন, ফাইল ম্যানেজার থেকে ছবিটা ডিলিট করে দেন, ডিলিট। হ্যাঁ তারপরে যে অ্যাপস ইনস্টলারে চলে যাবেন ডিরেক্টলি, ইনস্টল, তারপর হচ্ছে সাইট নেম যা দিবা দেন ইচ্ছা। ওকে নিচে চলে আসুন, মানে প্রথমে HTML HT doc এর মধ্যে থেকে ওগুলো ডিলিট করতে হবে, মাস্ট বি। ওটা ডিলিট না করলে হয় তবে ডিলিট করে দিতে হবে, যেহেতু ওখানে একটা ইন্ডেক্স ফাইল আছে, তাই না? হ্যাঁ সেটাই বলতেছি স্যার। এখন আপনার ওখানে আবার আরেকটা ইন্ডেক্স ফাইল চলে আসতেছে এখান থেকে, এটা আবার এখানে সময় নিচ্ছে কেন? আচ্ছা হয়ে গেছে, কোথাও কোনো এরর দেখাচ্ছে দেখেন তো? ওয়েট ওয়েট, এটা আবার মেন পেজে চলে আসছে কেন? উপরে উঠুন তো, একবার উপরে উঠুন। MySQL কোড নট বেস স্টেবল, MySQL কানেকশন কোড নট বেস স্টেবল, এটা আবার কি হইলো?
আচ্ছা আরেকবার ট্রাই করুন তো। আচ্ছা সাইটটাতে একটু ভিজিট করে দেখো তো। কিছু আসে নাই? না স্যার এরকম। আচ্ছা অ্যাপস ইনস্টলার আসো তো আবার। সি প্যানেল থেকে আবার নতুন করে এটাতে ঢুকো তো, এটা কেটে দাও এটা। আবার অ্যাপস ইনস্টলার আসো। আচ্ছা এখানে অ্যাডভান্সটা অপশনটা একটু প্লাস করো তো, মানে গুলো তো অ্যাডভান্স অপশনটা দেখি এখানে কি আছে। আচ্ছা সমস্যা নাই, ডাটাবেজ নেম। আচ্ছা নিচে আসো, ঠিক আছে তো এগুলা আবার ইনস্টল করো। সিডিএপ থেকে ফাইল ম্যানেজারে ঢুকো, এখানে কোনো একটা ঝামেলা করছে হয়তো প্রথমবারে। এসটিডি ডক্স এর ভিতরে ঢুকছো? আচ্ছা ব্যাকে আসো। ব্যাকে আসার পর হচ্ছে সি প্যানেলটা ডিলিট করে দাও, সি প্যানেল, তারপর হচ্ছে এই সফটওয়্যার এগুলো সব ডিলিট করে দাও, ঠিক আছে? আর এটা ডিলিট হচ্ছে না, তার এক ঝামেলায় ফেললো। আচ্ছা ওকে ডিলিট হয়েছে। আচ্ছা এবার ট্রাই করে দেখো তো, এটা কি ডিলিট করতেছো? এটা করিও না, এটা লাগবে না। আবার আবার ইনস্টলে আসো, সফটওয়্যার ইনস্টলে আসো।
আচ্ছা, এই ফ্রি সার্ভার গুলাতে গেলে একটু সমস্যা হয়, বুঝতে পেরেছেন? নেটিভ স্পিডটা অনেক কম, আর একটু হাই হলে ভালো হইতো স্পিডটা। পিসির কনফিগারেশনের কারণে আরো বেশি স্লো হয়ে গেছে। এটা এত সময় নেয় না। হ্যাঁ, এটা 40% পরে তাড়াতাড়ি হয়ে যায়। আর তো হয়ে গেছে। তোমার মূল সাইটটা ভিজিট করো এবার। হ্যাঁ, এটা রিফ্রেশ দাও। এবার মনে হয় রিফ্রেশ দাও আবার। আবার রিপ্লাই দাও তো। সিমটা ঘুমা আসেনি। কি মুসিবত! আচ্ছা শোনো, তুমি ওই যে অ্যাপস ইনস্টলে আসো, এখানে এখানে দেখবো সি প্যানেলটা, ইয়ে তো সরি, হ্যাঁ এখানে সি প্যানেল অ্যাপ ইনস্টলে আসো। হ্যাঁ আসো, এখানে আসো। এই যে হচ্ছে যে নিচে অ্যাডমিন প্যানেল আছে না, অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল, ওইটাতে ঢুকো। এটা হ্যাঁ, এটাতে ঢুকো। ফ্রি সাইট গুলোতে একটু ঝামেলা করবে, এটা স্বাভাবিক বিষয়, সমস্যা না এটা। আর নেট স্পিড ভালো থাকলে এত ঝামেলা করে না, ঠিক আছে? নেট স্পিড স্লোর কারণে একটু সমস্যা করতেছে। জি স্যার। নেট অনেক স্লো। দেখো এটাতে কিন্তু আসছে, ড্যাশবোর্ডে কিন্তু চলে আসছে। আচ্ছা, ড্যাশবোর্ড থেকে তুমি হচ্ছে সাইটে, ওখানে আর একটা লিংক আছে না, ওই লিংকটাতে ঢুকো তো। হ্যাঁ তাতে হ্যাঁ, এটাতে ঢুকো তো। দ্য টিম ডিকশনারি ইট ডাজ নট। আচ্ছা ঠিক আছে, ড্যাশবোর্ডে আসো এবার। ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমস এ যাও তো। এখানে মনে কোনো থিমস ইনস্টল হয় নাই। হ্যাঁ, ওই যে থিমসটা ইনস্টল হয় না, এখান থেকে একটা থিম ইনস্টল করে দাও।
এটা অ্যাক্টিভ করে দাও। হ্যাঁ আসছে না এবার, এই তো সাইট রেডি হয়েছে। তো এইখানে যদি আমরা আমাদের ওই যে ওই থিমস ইনস্টল করে দিই তাহলে আমাদের এখানে ওই থিমস এর মতোই কাজ করবে, ঠিক আছে? আর এখানে যদি আমরা আমাদের নতুন কোন নিজেদের মতো করে সাইট রেডি করতে চাইলে এলিমেন্ট এর ইনস্টল করে জাস্ট কাজ করা শুরু করতে পারবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। দিলেই তো এখন এখানে শো করবে, বুঝি নাই? মানে এখানে আমরা থিমের কাজ করলেই তো এখানে শো করবে। হ্যাঁ এই পেজটা দরকার নেই, এটা শেষ, ওই যে আমাদের সফটওয়্যার ইনস্টলার পেজের কাজ শেষ, ঠিক আছে? সি প্যানেলের কাজ আপাতত আর নাই। এইগুলোর কাজ এখন আর নাই, আমাদের সাইট আমরা রেডি করে ফেলছি। এবার আপনি আপনার সাইটটাকে কিভাবে সাজাবেন সেটা তো গত ক্লাস আমরা বলছিলাম, তাই না? এখানে অনেক থিমস আছে, আপনার পছন্দ মতো থিমস নেবেন, নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। স্যার ওই তো একটা প্লাগইন ছিল কন্ট্রাক্ট ফর্ম, তো ওইটা দিয়ে কি আমরা কোনো কিছু টাইপ করলে কি আমাদের মেইলে পাবো? হ্যাঁ হ্যাঁ মেইলে পাবেন, কন্ট্যাক্ট ফর্ম 7। হ্যাঁ ওইটা ওইটা পূরণ করলে আমরা মেইলে পাবো? হ্যাঁ হ্যাঁ মেইলে পাবেন। আচ্ছা কন্ট্যাক্ট ফর্ম 7, বুঝতে পেরেছেন? ভাই ম্যাম তা ওয়ার্ডপ্রেসে কাজ করছিলেন তাহলে তো আপনি এটা জানার কথা। আচ্ছা এখানে দেখেন পেজ লেয়ার মনে হয় নাকি, পেজ লেয়ার দিয়ে কাজ করা হয়েছে এই থিমস গুলা। ওকে আমরা তো এলিমেন্ট দিয়ে কাজ করছিলাম ওই আগের থিমসটা, আর ডেমো ইনপুটার সবকিছু আছে এই থিমস এর ভিতরে। তো যাই হোক ব্যাপারটা হয়েছে এখন আপনাদের পছন্দ মতো থিমস গুলো নেবেন, নিয়ে এখানে ইনস্টল করবেন, ইনস্টল করে আপনারা কাজ করতে পারবেন। বুঝতে পারছি, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলে বাকিগুলো আপনারা নিজেরা বুঝতে পারবেন। আচ্ছা আপনি যে থিম গুলো দিছিলেন ওগুলো কি এই জায়গাতে ইনস্টল করা যাবে না? হ্যাঁ যাবে, ওই যে দেখেন নতুন অ্যাড নিউ আছে উপরে। নেট স্পিড অনেক কম, এই যে আপলোড থিম দেন, এখানে আপলোড করে দিলে আপলোড হয়ে যাবে থিমসটা। প্রথম ওটা ওটা এটা না চাইল্ডটা না, প্রথম ওটা ইনস্টল করতে হয়। কারণ আমরা তো চাইল্ডটাকে অ্যাক্টিভ করবো তো এজন্য আগে ওই থিমটা আপলোড করা লাগে। ভুলে স্যার করে ফেলছি। আচ্ছা এখন অ্যাক্টিভ করি না, ঠিক আছে? এই যে এখানে অ্যাক্টিভ আসবে অনসম্ভবত। গো টু থিম পেজ, লাভি বা তাহসানের আজকে ছবি নেই, তারপর হচ্ছে আর কার কানে আর সবাই আছে, আর বাকিরা কোথায় ক্লাস কি জয়েন করে নাই, যে মিনহাজ মুন্না কোথায়? শাহরুখ কবির কি কঠিন মনে হচ্ছে? হ্যাঁ বেশি কঠিন? আপনি যখন ভিজিট করবেন এই সেটটা তো তখন আর কঠিন মনে হবে না, বুঝতে পেরেছেন? একটু কঠিন কিন্তু ওই যে এইচটিএমএল এর সাথে সোজা, বুঝি নাই? একটু কঠিন কিন্তু এইচটিএমএল এর সাথে সোজা। হ্যাঁ এইচটিএমএল এর চেয়ে হাজার গুণ সহজ। আপলোডই হয় না কি নেট?
এইটাতে কাজ করলে আপনাদের ওই যে জাম সার্ভারটা লাগবে না, বুঝতে পেরেছেন? আর হচ্ছে যে কোনো জায়গায় বসে আপনারা ভিজিট করতে পারেন, ফোন থেকে ঢুকতে পারবেন। আপলোড হচ্ছে, হ্যাঁ ওই যে নিচে দেখাচ্ছে 2% 3% করে। নেট স্পিড অনেক স্লো, আর একটু ভালো হলে ভালো হতো স্পিডটা। এর চেয়ে আর ভালো আশা করা যায় না যে এছাড়া, তাই নাকি স্যার? এখন স্পিড শো করতেছে 0.4 Mbps। আপনাদের এই বেহাল দশা কেন জানি স্যার? সবারই একই অবস্থা না আজকে? আচ্ছা রিপ্লেসমেন্ট, এটা কোনটা আপলোড দিছো তুমি, থিমস? এই তো আচ্ছা এটা হয়ে গেছে। তো তুমি হচ্ছে এটা আসো, থিমস অপশনে চলে আসো, থিমসে চলে আসো। আগের বারে হয়তো হয়ে গেছিল, হ্যাঁ প্রথমবারে হয়ে গেছিল। স্যার আপনার ল্যাপটপের কি অবস্থা এখন? এই যে চাইল্ড যেটা সেটা অ্যাক্টিভ করে দাও। তোমার মোবাইল দিছেন এটার মধ্যে পার্থ? আচ্ছা এক মিনিট একটু।
হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তো যাই হোক, আপনাদের হচ্ছে কাজ তো মোটামুটি করতে পারছেন তাই না? এবারে থিমস গুলো আপলোড দিলা একে একে কাজ হয়ে যাবে, বুঝতে পেরেছেন তো এটা? ওকে স্যার। আর হচ্ছে শাহরুখ কবির কোন জায়গায় সমস্যা, আর আবু রাহেন আপনাদের? স্যার আমার সফটওয়্যারের সমস্যা। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার দেন স্যার। স্ক্রিন শেয়ার দেওয়া অনেক কঠিন হয়ে যাবে, মানে স্পিড অনেক কম, 75 KB। আরে আল্লাহ, মুদুর রহমান আপনি কি যে অবস্থা? গতকাল লিংক দিচ্ছেন, হ্যাঁ গতকাল লিংক দিচ্ছেন, আমি ওইটাই ডাউনলোড করতে পারিনি এখন পর্যন্ত। ফেল দেখায়, শুধু ফেল দেখাচ্ছে, মানে স্পিড খুবই খারাপ। আচ্ছা, লিঙ্কটা কপি করে হোয়াটসঅ্যাপে রাখি দেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা রেখে দিচ্ছি, সেভ করে রেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমি একটু বুঝে বলি এখানে কি কি আছে না আছে, একটু রিফ্রেশ দিয়ে নিই। আমার এখানে নেট স্পিড স্লো, কাজ করে না তেমন একটা। তো এই হচ্ছে অনলাইন ফাইল ম্যানেজার, যেটার মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটের যা যত কিছু আছে সব আমাদের এই অনলাইন ফাইল ম্যানেজারে থাকবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে FTP অ্যাকাউন্ট, যেটা এটা হচ্ছে একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারের মধ্যে আমরা মানে এই ওয়েবসাইটে ভিজিট করা ছাড়া ওই সফটওয়্যারে ঢুকে আমরা ডিরেক্টলি ফাইল ম্যানেজারে যেতে পারি, ওটা অনেক ঝামেলার বিষয়, সেজন্য যাই না, ঠিক আছে? এই যে সফটওয়্যারটা এখান থেকে নেওয়া যাবে, চাইলে ক্লিক করলে সফটওয়্যারটা নেওয়া যাবে। তারপরে যে PHP মাই অ্যাডমিন, যেটাতে আমরা গত ক্লাসে কাজ করছিলাম ম্যানুয়ালি, ঠিক আছে? আজকে তো হচ্ছে আমরা ডিরেক্টলি ইনস্টল করে ফেলছি, যেহেতু আমাদের লাইভ সার্ভার ছিল। আর হচ্ছে লাইভ সার্ভার যদি ডিরেক্টলি ইনস্টল করতে সমস্যা হয়, তাহলে আমরা এই যে PHP অ্যাডমিনে গিয়ে তারপরে এভাবে আমরা আমাদের মতো করে এই যে ম্যানুয়ালি যেভাবে আমরা গত ক্লাসে করছিলাম সেভাবে আমরা করব, ঠিক আছে? নেট একবারে স্লো, এগুলো আসতেছে না ফেজগুলা। এই যে এখানে অনেকগুলো সফটওয়্যার দেওয়া আছে, ডাউনলোড করলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমি এই সফটওয়্যারগুলো ইউজ করি না, আমার কাছে এগুলা বোরিং লাগে, এই সফটওয়্যারগুলা ঝামেলার মনে হয়। আমি মনে একটা সফটওয়্যার ইনস্টল করছিলাম, দেখি আছে কিনা। স্মার্ট সম্ভবত নিছিলাম, এই যে এটা অ্যাক্টিভ করতে বলতেছে। অ্যাক্টিভ কি কোথায় পাবো? আচ্ছা, ওকে, সফটওয়্যার গুলো কিছুদিন পর পর অ্যাক্টিভ করছে, ভকচ করে, এগুলো ভালো লাগে না, এই জন্য আমি ডিরেক্টলি এখান থেকে ইউজ করি। PHP মাই অ্যাডমিনে আসে নাই, আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি।
আমি আসলে পাসওয়ার্ডটা ভুলে গেছি, ইমেল কোনটা দিছে সেটাও মনে নাই এখানে, বুঝতে পেরেছেন? এই যে এই সাইটগুলো সাসপেন্ড হয়েছে কি জন্য জানেন? এই সাইটগুলো হচ্ছে, যেমন আমি এখানে সাসপেন্ড হওয়ার কারণ হচ্ছে আমি এখানে ওই যে আপনাদের মনে আছে ফিশিং সাইট আপলোড করছিলাম, ঠিক আছে, ওই ফিশিং সাইট আপলোড করার কারণে এই সাইটগুলো হচ্ছে ইয়ে করে দিছে, সাসপেন্ড করে দিচ্ছে। ফিশিং সাইটে ফ্রি সাইট সার্ভার গুলোতে কাজ করে না, দিলে তারা সাইটটা সাসপেন্ড করে দেয়। আমার এখানে তো নেট অনেক স্লো। আপনি যখন মেনু ইনস্টল করবেন তখন এখানে অনেকগুলো অপশন চলে আসবে, যেমন এই যে কন্টেন্টের মধ্যে আপনারা কি কি পাবেন, কন্টেন্টের মধ্যে আপনারা এই যে থিম আপলোড টাপলোড এগুলো সব পেয়ে যাবেন। আচ্ছা, ডব্লিউপি অ্যাডমিনের মধ্যে হয়তো আমি একটু পাসওয়ার্ডটা যদি দেখতে পাই তো ভালো কথা। একটু ব্যাপারটা একটু দেখি, ডব্লিউপি হচ্ছে লগ ইন পিএইচপি। নেটটা স্লোর কারণে এগুলা সব দেখা যাচ্ছে না।
ওয়েট একটু। হ্যালো আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আমি হচ্ছে আমার তখন কি পাসওয়ার্ড দিছিলাম সেটা মনে নাই, কি ইমেল অ্যাড্রেস দিছি সেটাও খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমি ভুলে যাই তো অনেক আগের ইয়া। তো হচ্ছে আপনারা তো মোটামুটি বিষয়টা বুঝতে পেরেছেন যে এখানে এই পর্যন্ত কিভাবে কাজ করতে হবে, তাই না? জি স্যার, এটা নিয়ে তো আর সমস্যা নাই। এটা নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার, ওইটুকু বুঝতে পারছি। আচ্ছা, আবু রায়হান বুঝতে পারছো কিনা? স্যার আমি তো শুধু দেখতেছি। বুঝতেছো না? না। আচ্ছা, এখন সাইটটাতে ভিজিট করলে হয়তো ভালো হইতো। নেট স্পিড কবে আসবে সঠিক জানি না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মূল যে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর, ঠিক আছে, একবারে সব মূল বিষয়গুলো আপনাদেরকে দেখানো শেষ, ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আমাদের গ্রাফিক্সে ফিরে যাব, ঠিক আছে? ওখানে আপনাদের যে যে সমস্যাগুলো আছে, ঠিক আছে, সেগুলো আমরা দেখব। ওকে, আর আপনারা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর তো ভিডিওগুলো দেওয়া আছে, হ্যাঁ আমি আপলোড করে দিছি, তো হচ্ছে ওখান থেকে দেখে আপনারা কাজগুলো করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যতটা কঠিন মনে হচ্ছে এটা অত কঠিন না, একবার ইজি একটা প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেসটা, দুই একদিন যদি নিজে কাজ করেন তাহলে বুঝে যাবেন, ঠিক আছে, বাট যতক্ষণ পর্যন্ত দেখতে থাকবেন যে দেখতেছি ততক্ষণ এটা খুব কঠিন মনে হবে, বাট নিজে একবার করলে মনে হয় অনেক ইজি। ঠিক আছে বোরহান, আর হচ্ছে কি বলে এটা, আর হচ্ছে হ্যাঁ ডোমেন এবং হোস্টিং এর ব্যাপারটা, সেটা হচ্ছে এই যে আমরা এখানে যে ফ্রি যে হোস্ট আছে, হ্যাঁ এই যে ফ্রি স্ক্রিন তো দেখা যাচ্ছে না, প্রফি হোস্ট যেটা আছে এখান থেকে আপনারা ফ্রিতে ডোমেন নিতে পারেন, তবে লাস্টে এই যে এই অংশটুকু তারা লাগাই দিবে, বুঝতে পারছেন? মানে যতগুলো ফ্রি ডোমেন আছে সবগুলো ডোমেন পিছনে তারা একটা ইয়ে দিয়ে দেয়, তাদের একটা সাইটের যে অ্যাড ওই অ্যাডটা ইউজ করে, বুঝতে পারছেন? স্যার যদি আমি মাস্টার ডোমেন কিনে কিনে এটার সাথে অ্যাড করতে যাই, মানে ফ্রি হোস্টের সাথে, তাহলে কি অ্যাড করা যাবে? আপনি যদি মাস্টার ডোমেন কিনেন তাহলে ফ্রি হোস্টের সাথে অ্যাড করা যাবে কিনা? হ্যাঁ যাবে। কোন জায়গা থেকে অ্যাড করে দিব সেটা অ্যাড করা যাবে, সেটা অ্যাড করার জন্য হচ্ছে আপনি দেখাচ্ছি আমি ইনকারেক্ট পাসওয়ার্ড বলতেছি কি জন্য, আমি পাসওয়ার্ড ভুলে যাই কি জন্য এটাই তো বুঝি না। আচ্ছা আসছে, এই যে দেখতে পাচ্ছেন আমি অ্যাড করছি, এখানে কোনো অ্যাড আছে? নাই স্যার, কোনো অ্যাড নাই। যে সাইডে ভিজিট করতেছি দেখেন, আমি এটা কেটে দিচ্ছি এগুলো সব,
ডট ইন কয় টাকা নিছে স্যার? হ্যাঁ দেখাচ্ছে। তো এটা কিভাবে অ্যাড করবেন, এই যেভাবে ডিরেক্টলি ওয়েবসাইটটা কিভাবে অ্যাড করবেন সেটাই তো কথা নাকি? জি স্যার। আচ্ছা প্রথম হচ্ছে ডোমেন লিখে সার্চ করবেন আপনি যেখান থেকে কিনতে চান। ডোমেন না হয় কিনলাম ওয়েবসাইট থেকে, সেটা শুধু যুক্ত করুন। তো এটা অ্যাড করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি যে ডোমেনটা কিনবেন সেই ডোমেন সার্ভারে এই 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 পাঁচটা ইয়া বসাইতে হবে, ঠিক আছে? ও হ্যাঁ মনে পড়ছে স্যার, এই পাঁচটা কি নেম সার্ভার বসাইতে হবে। বুঝতে পারছি স্যার, এবার মনে পড়ছে। এবার মনে পড়ছে? জি স্যার। সামনে বসায় না দেখে দেন, আমরা তো দেখি। এই তো দেখাই দিতেছে, এই যে দেখাই দিচ্ছি আমি। আমি ডোমেন কিনছি হচ্ছে এই যে পুতুল হোস্ট থেকে, ঠিক আছে? বিকাশে টাকা দেওয়া যায় এই সাইটটাতে, এই জন্য আমি এখান থেকে নিছি, এত ঝামেলায় যাই নাই। এই যে এটা তো প্রথমে এটা কিনছিলাম, তো এটাতে আমি একটা ঝামেলা করে ফেলছি যার কারণে এটা আমি ইউজ করতে পারি নাই। তো যাই হোক, প্রথমে হচ্ছে আপনারা কি করবেন, ডোমেনটা কিনবেন, ঠিক আছে? ডোমেন কিনবেন কিভাবে, এখানে সাইট আছে, এই যে ডোমেন, ঠিক আছে? ডোমেন প্রাইস এখান থেকে লিস্ট দেওয়া আছে, আপনার পছন্দ মতো আপনি কিনতে পারবেন, ঠিক আছে? রেজিস্টার ফি হচ্ছে এত, রিনিউ প্রাইস হচ্ছে এত, ঠিক আছে? এখানে অনেক ডোমেন আছে, আপনি পছন্দ মতো ডোমেন গুলো কিনতে পারবেন। যেমন এখানে দেখেন ডেট, মানে কিনা প্রাইস হচ্ছে 300 টাকা, তাই না? আর রিনিউ প্রাইস হচ্ছে 1200 টাকা, দেখতে পাচ্ছেন? রিনিউ প্রাইসটা দেখে কিনবেন, যেন আপনি যাতে রিনিউ করতে পারেন খুবই, যেমন 450 টাকা রিনিউ। এটা কি একটা সাইট, সব কত বড় একটা, প্রাইস কত দিছে 2300 টাকা। $650.ICU $750 হচ্ছে কি .UK .IN হচ্ছে 660 টাকা। আমাদের বগুড়ার একটা আছে ডোমেন হোস্টিং সেল করে alpha.net, কত করে দেয় প্রাইসটা? আপনি এই জায়গা সার্চ করেন alpha.net, নালে আমি লিংক দিচ্ছি, দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমরাজপুর থেকে আসছো? ভালো আছি। হ্যাঁ আছি। কোথা থেকে আসছো? আচ্ছা বললাম না, আমার গাছ তো মারা গেছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা এখানে প্রাইস লিস্ট আছে, ঠিক আছে? আপনি যেখান থেকে ইচ্ছে কিনতে পারেন, কোনো সমস্যা নাই। তো হচ্ছে সাপোজ আপনি ডোমেনটা কিনছেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডোমেন। তো ডোমেনে যাওয়ার পর আপনি কোথায় যাবেন, এই যে এখানে যাবেন, যাওয়ার পরে এই যে হচ্ছে ম্যানেজ নেম সার্ভার, ঠিক আছে? ম্যানেজ নেম সার্ভার যাবেন, এটা প্রত্যেকটা ডোমেনে আপনি পাবেন নেম সার্ভারটা। নেম সার্ভারে এসে এখানে ইউজ ডিফল্ট নেম সার্ভার থাকে, তো আপনি এই যে এখানে যে পাঁচটার কথা বলছে, কোথায় যে NS1, তারপর হচ্ছে by.org, হ্যাঁ এভাবে 4 পর্যন্ত,
তো আমি এখানে 4 পর্যন্ত নিয়ে নিছি, দেখেন কোথায় দেখতে পাচ্ছেন, নিয়ে জাস্ট এখানে কি দিয়ে দিয়েছি সেভ চেঞ্জ। ওকে সেভ চেঞ্জ দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, আমরা এই যে কাস্টম ডোমেনে যাব, ঠিক আছে, এরপর আমাদের ডোমেনটা আমরা এখানে লিখবো, লিখে আমরা ওকে দেবো, বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, দিলে হয়ে যাবে, আর কোনো সমস্যা নাই, এখানে দিলে ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্টটা, হয়ে গেলে হচ্ছে আপনি এভাবে প্যানেলটা পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে সি প্যানেলে ঢুকতে পারবেন আপনার ডোমেনের, আর একটা কথা বলে রাখি, ফ্রি সাইট গুলো কিন্তু একটু স্লো কাজ করে, এটা মনে রাখবেন, ঠিক আছে। সাইটে ভিজিট করতেছি, আর আজকে নেট এমনি একটু স্লো সবার, সব জায়গায় আমার এখানেও স্লো কাজ করতেছে। এটা যেহেতু ফ্রি আছে সেজন্য এখানে হচ্ছে মানে ফ্রি হোস্টিং নিছি, তো যার কারণে এখানে অ্যাডটা আসতেছে, যদি আমার এটা ফ্রি না হইতো, প্রিমিয়াম হইতো, তাহলে এখানে এটা আসতো না। যাক এইটুকু তো বুঝতে পেরেছেন সবাই নাকি? জি স্যার। আপনারা জাস্ট ডোমেনটাই কিনবেন, আপনাদের যদি কোনো পার্সোনাল যদি কোনো কিছু রেডি করতে চান, বা পার্সোনাল যদি কোনো একটা ব্লগ বা কোনো কিছু বানাইতে চান, বা নিউজ পোর্টাল যে কোনো কিছু বানাইতে চাইলে এভাবে ডোমেনটা কিনে হোস্টিংটা নিতে পারেন, তাহলে আর বছর বছর আপনাকে হোস্টিং এর জন্য টাকা পে করতে হয় না, ঠিক আছে। এই যে আমি এটা এখানে একটা থিম ইনস্টল করছিলাম, অ্যাস্ট্রা থিম ইনস্টল করছিলাম সম্ভবত আমি, হ্যাঁ এখানে একটা অ্যাস্ট্রা থিম ইনস্টল করছি, দেখেন নেট স্পিড কমের কারণে এখানে সবগুলো ইমেজ আসে নাই। যাক আমি এখানে একটা থিম সেমনে নর্মালি ইনস্টল করে রাখছিলাম, আর অন্য কিছু করি না, কারণ আমার এই ডোমেনটা তো ইউজ করতেছি না, তো আমার তো ডোমেন একটা আমি ইউজ করতেছি অলরেডি, এটা এমনি কিনে ফেলছিলাম তখন, ঠিক আছে, ওই প্রথম অবস্থা বুঝি না কিভাবে কি করতে হয়, তো বুঝতে বুঝতে যখন বুঝলাম তখন চিন্তা করলাম যে তাহলে এই ডোমেনটা দিয়ে কি করবো, এইখানে জাস্ট কাজ প্র্যাকটিস করার জন্য এটা রেখে দিছি, ক্লিয়ার? আর আবু রায়হান এর কি সমস্যা বলেন, আবু রায়হান বুঝতে পারেন না, আসলে আবু রায়হান কোন জায়গায় বুঝতে পারেন না বলেন তো, স্যার আমি কাজগুলাই ঠিক মতো বুঝতে পারিনি, মানে মাঝে মাঝে বুঝছি আবার বুঝিনি এরকম। আচ্ছা আপনি যদি আমাদের সাথে সাথে একটু একটু কাজ করতেন তাহলে আমার মনে হয় সমস্যা হইতো না। হ্যাঁ স্যার, তাহলে তো আমি বুঝতেই পারতাম, ওই যে ফার্স্টে যদি আমার ওই সফটওয়্যার গুলো যদি ইনস্টল হয়ে যাইতো, তখন যদি কাজগুলো করতাম তাহলে আমি সবই বুঝতে পারতাম।
হ্যাঁ, তবে ভাই এটা এত কঠিন না, ঠিক আছে, একদম সিম্পল একটা বিষয়। আপনি যদি একবার ট্রাই করেন তাহলে আমার মনে হয় যে কোনো সমস্যা হবে না। আমি ভিডিও গুলো দেখে নেবো। আপনার যদি নেট স্পিড ভালো হয়, মানে যখন স্পিড ভালো হবে জাস্ট একবার ট্রাই করবেন, দেখবেন যে হয়ে গেছে। আর না হলো ওই যে আরো মোসাদ্দিক ভাই আছে, ওদের ফাইম ভাই আছে, ওদের থেকে হেল্প নিলেই হবে। হ্যাঁ, হেল্প নিলে হয়ে যাবে। আমি কিন্তু এটা কোথাও শিখি না এই কাজগুলো, ঠিক আছে, আমি সব জি ওই স্যার, যে ইউটিউব থেকে দেখে দেখে কাজগুলো শিখতাম। যখন যে সমস্যা সৃষ্টি হতো তখন সেই সমস্যা ইউটিউবে লিখে সার্চ করতাম। জি স্যার, এখন ইউটিউবে তো সব পাওয়া যায়। হ্যাঁ, একদম এভারেজ সবকিছু পাওয়া যায়। যেমন হচ্ছে আমি থিম আপলোড করতে গেছি, ওখানে ম্যাক্স ফাইল আপলোড দেখাচ্ছে, ওটা আপলোড হচ্ছে না। তাহলে এটা সমাধান করবে কিভাবে? এটাকে কিভাবে কপি করছি, হ্যাঁ কপি করে এসে সরাসরি কি করছি, ইউটিউবে সার্চ করছি, সমস্যা সমাধান হয়ে গেছে, ঠিক আছে। ডাটাবেজ নট জি স্যার, কানেকশন, এই অংশটুকু ডিরেক্ট কপি করছি, করে এখানে আসে সার্চ করছি, পেয়ে গেছি ভিডিও। বুঝতে পারছেন? জি স্যার, যখন যেখানে আটকেছি সেটা ইউটিউবে লিখে সার্চ করছি, সেটা পেয়ে গেছি ইজিলি, কোনো সমস্যা হয় নাই। একদম সব ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। জি স্যার, বুঝতে পারছি। তারপর হচ্ছে আরেকটা সমস্যা ছিল যেটা আমি ইউজ করছিলাম, আপনাদেরকে দেখাই। এইখানে আছে কিনা দেখি। হ্যাঁ আছে। এই জাম্প সার্ভারটাতে আমি একটা সমস্যা পাইছিলাম, তো এটা সমাধান করব কিভাবে দেখাচ্ছি একটু। ওয়েট, দেখেন এটা ছিল হচ্ছে পিএইচপি 8%, তাই না? জি স্যার, আপনাদেরকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে কত, 7 না 7. কত পার্সেন্ট? তো এই পিএইচপি 8% কিন্তু সমস্যা ছিল যেটা আমি সমাধান করতে পারতেছিলাম না। পরে গুগলে ঢুকে সার্চ করছিলাম, তো পরে ওরা সার্চ করতেছে যে ওই যে 7.3% সেটা ইউজ করার জন্য। বুঝতে পেরেছেন? জি স্যার, এটাতে কি সমস্যা পাইছিলাম একটু দেখায়। না, আমার লোকাল সার্ভারে স্পিড স্লো, আর আপনাদের নেটের কথা কি বলবো। সবারই মনে হয় নেটের সমস্যা। রিটার্নিং পাওয়ার প্রায় একটা পর্যন্ত নেট স্লোই হয়, ওই যে ব্যাংক আলারা কাজ কর্ম করে নেটটা খুব স্লো করে। এই লোকাল সার্ভারটাই কিন্তু 8 ঘন্টার জন্য লাইভ করা যায়, জানেন এটা? এই যে লোকাল সার্ভারটা 8 ঘন্টার জন্য লাইভ করতে পারবেন। আচ্ছা, এখানে কি দিছিলাম আমি এগুলা? আচ্ছা, ই কমার্স সাইটের এটা কাজ করছিলাম তখন, ওই যে আপলোড করছিলাম সাইট গুলা। দিনে 8 ঘন্টা নে, মোট মিলিয়ে 8 ঘন্টা হচ্ছে। এটা আপনি একবার অন করলে 8 ঘন্টা হবে, একবার অন করলে 8 ঘন্টা আসবে, মানে একটা না। হ্যাঁ, এটা কিসের থিম আমি ইনস্টল করছিলাম? ই কমার্স এর জন্য কতগুলো থিম আপলোড করছিলাম?
আচ্ছা, এইগুলা নিয়ে আমি ওই দিন কাজ করছিলাম, বসে বসে থিমটা আপলোড করছিলাম, করে আবার এগুলা ইয়ে করছিলাম। এই থিমসটা কোনটা হইতে পারে? এই যে দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্নিংটা দেখাচ্ছে না? জি স্যার। এই যে এই এই উডমার থিমটা যখনই আপলোড করতাম তখনই আমার এখানে এই অপশনটা শো করতে, বুঝতে পেরেছেন? এগুলা তো এটা কোনোভাবে সমাধান করতে পারতেছিলাম না। তো লাস্ট পর্যন্ত আমি ভিডিও দেখতে 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 পাইলাম যে হচ্ছে 7.3 যেটা, ওই ভার্সনটাতে এই জিনিসটা সমস্যা করে না, বুঝতে পারছি? এই জন্য আমি ওই ভার্সনটা ইউজ করছি। আর এই 8 ভার্সনে অনেক থিমস এই জিনিসটা শো করে, 8 ভার্সনটাতে, বুঝতে পেরেছেন? পিএইচপি এর যেটা, এই যে পিএইচপি এর যেটা, অনেক থিমস আপলোড করলে এরকম শো করে, ওয়ার্নিং দিয়ে রাখে, এটা সমাধান হয় না। দেখি এখান থেকে কিনা যায় কিনা। আচ্ছা, আমি ল্যাপটপটা কিনতেছি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। জি স্যার, কিনবো ল্যাপটপটা? কেনেন কিনা আমাকে একটু টিপ দেন, একটা ল্যাপটপ কিনতেছেন আপনি? আচ্ছা, এখানে এগুলো ফিল আপ করতে হবে, ফিল আপ করে দিলাম, ঠিক আছে। আর তো কিছু বাকি নাই মনে হয়। বিলিং ডিস্ট্রিক্ট, এটা কোথায় আছে? এটা আচ্ছা বরগুনা, আপনাদের কোথায়? বরগুনা না, আচ্ছা বগুড়া। আচ্ছা, অর্ডার করে ফেলছে, তাই তো? অর্ডার হয়ে গেছে, আমরা টাকা ট্রান্সফার করছি কোথায়? ডাচ বাংলা ব্যাংকে নাকি? আচ্ছা, পেমেন্ট মেথড হচ্ছে কি? ব্যাংক ট্রান্সফার। আচ্ছা, আমি ওখানে ব্যাংক ট্রান্সফার দিয়ে রাখছিলাম, তো যার কারণে পেমেন্ট মেথড ব্যাংক ট্রান্সফারে আসছিল। তো এটা আমরা পাবো কোথায়? অর্ডারটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে এটা পাবো। হোস্ট, তারপর হচ্ছে অ্যাডমিন। স্ক্রিনশট নেন স্যার। হ্যাঁ, স্ক্রিনশট নেওয়া শেষ, ধন্যবাদ। ড্যাশবোর্ডে চলে আসছি। এই যে একটা অর্ডার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? অন হোল্ড হয়ে আছে। কোথা থেকে অর্ডারটা আসছে? এই যে, ঠিক আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব না, কোথায় ক্লিক করব? এখানে তো হওয়ার কথা, ক্লিক। এই যে অর্ডারটা করছে কে? সালমা আক্তার নামে, তাই না? 2 মিনিট আগে অর্ডার করছে, আমরা এটাকে দেখব। এই যে তার ফোন নাম্বার আসছে, যেটা যেটা ফিল আপ করা হয়েছে সবকিছু সুন্দর মতো চলে আসছে। তারপর হচ্ছে এটা কি? ও আচ্ছা, কোয়ান্টিটি সে কটা, ট্যাক্স টোটাল টাকা। আমরা যদি এখানে প্রসেসিং এ ক্লিক করে দেই তাহলে তার এটা মানে প্রসেসিং দেখাবে যে আমরা এই ফাঁকে তার অ্যাকাউন্ট থেকে টাকা আসছে কিনা, ওগুলো আমরা চেক করব, ঠিক আছে? বুঝতে পেরেছেন?
জি স্যার। এটা প্রসেসিং এ চলে যাবে। এখন হচ্ছে সে যদি চেক করে তার এটা কোন অবস্থায় আছে, সে দেখবে যে তার এটা প্রসেসিং এ আছে। কোথাও দেখাচ্ছে প্রসেসিং, রিলোড করেন, রিলোড তো করছিলাম। আচ্ছা, এটার ভিতরে আরো কাজ করতে হবে, তাহলে সবকিছু আসবে। তো যাই হোক, এই অর্ডারটা এখানে আসছে, আসার পরে কি করবে? এই যে অর্ডার, ও একটা অর্ডার অলরেডি আমি কমপ্লিট করে দিছি। এখান থেকে আপনি অর্ডার ক্যান্সেল করতে পারবেন, এই যে ক্যান্সেল দেখতে পাচ্ছেন, রিফান্ড, অনেক কিছু করা যাবে। তো কমপ্লিট ক্লিক করে দিলে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে কোনো নোট যদি তাকে লিখতে চান, ঠিক আছে, তাহলে দিতে পারেন, নোট টু কাস্টমার। তারপরে এটাকে জাস্ট আপডেট করে দেবেন। দেখি এখানে কি হয়েছে না হয়েছে। আচ্ছা, এই থিম আর একটু কাজ করলে এটা ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। এখানে আর একটু সামান্য কাজের দরকার আছে, ঠিক আছে, সামান্য একটু কাজ করলে এটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এখানে কিসের ফিডব্যাক আসতেছে? আর এই যে পেমেন্ট মেথডটা হচ্ছে কোথায় গেলে পাবেন আপনারা, ও কমার্স নামের একটা এই যে এখানে আছে, এখানে সেটিংস এ যাবেন, ঠিক আছে। আপনাদেরকে আমি একটা উড মার্কেট থিম দিছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার, গতকালকেই দিছিলেন। হ্যাঁ, উড মার্কেট থিম পেয়ে গেলে এগুলা পেয়ে যাবেন। এই যে পেমেন্টস, এখানে ক্লিক করলে আপনারা পেমেন্ট মেথডটা পেয়ে যাবেন, কিভাবে পেমেন্ট করতে হবে। এখানে আমার মনে হয় আরো কিছু প্লাগইন ইনস্টল করা বাকি আছে। এই দেখতে পাচ্ছেন, এই যে কি কি আছে, পেপাল আছে, ব্যাংক ট্রান্সফার আছে, তারপর হচ্ছে চেক পেমেন্টস, ক্যাশ অন ডেলিভারি আছে। আপনি যদি চান যে না আমার এটা রকেটের মাধ্যমে করব, ঠিক আছে, সেটা কিভাবে করবেন, তাই না? তো একবার ইজি, এখানে প্লাগইন আসবেন, অ্যাড নিউ প্লাগইন, প্রথম দিকে আপনাদের অনেক কঠিন মনে হতে পারে যে এটা অনেক জটিল একটা বিষয়, কিভাবে করব না করব, একবার করলেই দেখবেন যে হয়ে যাবে। আর নেট স্পিড ভালো থাকলে তো কথাই নাই, তাহলে তো সব শিখেই যেতাম। হ্যাঁ, নেট স্পিড ভালো হলে দেখবেন যে একবার ইজিলি আপনি এগুলো করতে পারবেন। তো এখানে আমি হচ্ছে যেমন রকেট লিখতেছি, আচ্ছা বি ক্যাশে লিখি, বি ক্যাশ, নেটের কি অবস্থা? এই যে অনেকগুলা পেমেন্ট ওই আছে দেখতে পাচ্ছেন, আচ্ছা এই যে সফটটেক যেটা, ঠিক আছে, এই যে সফটটেক
আইটি যেটা, এটার মধ্যে ক্লিক করলে আপনি বিকাশ রকেট নগদ তিনটে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি এটি ইনস্টল করতেছি। এটা আমার অন্যদিন কত তাড়াতাড়ি হয়ে গেছে, মানে মনে হয় 30 সেকেন্ড লাগছিল এটা ইনস্টল হইতে। এটা অনেক ছোট একটা সফটওয়্যার, সফটওয়্যার না স্যার, ছোট একটা প্লাগইন। আচ্ছা, এই ফাঁকে একটু কথা বলি, নেট ইনস্টল হতে হতে আপনাদের গিগের কি অবস্থা স্যার? ওটা নিয়ে একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। আবার আমারটা কমা অনলাইন সার্চে খুঁজে পাচ্ছি না, আমারটা যে কৃষক এরকম করতেছে বুঝা পারতেছে না। আমি তো কোনো ইয়েও কি করে বলে, আপনাদের কি তাদের পছন্দ হচ্ছে না? মনে হয় না স্যার, ভালো লোকে পছন্দ করে না। আপনাকে তাদের পছন্দ হচ্ছে না মনে হয় নাকি? তাই তো মনে হচ্ছে স্যার এখন। এটা একটু আপনি গতবার সমাধান দিতে চাইছিলেন, ওটা এমনি হয়ে গেছিল, একটু যদি বলে দিতেন। আমি তো অটো রিফ্রেশারও ইউজ করিনি। অটো রিফ্রেশ ইউজ করা ছেড়ে দিয়েছেন কবে? ওই আপনি বলার পর থেকে আর ইউজই করি না। কি ডিলিট করছিলেন গিগ? হ্যাঁ, একটা ডিলিট করে নতুন একটা দিছি। না না, গিগ এডিট করছিলেন কিনা যেটা পাচ্ছেন অনলাইনে? বুঝিনি স্যার, মানে অনলাইনে কোন গিগটা পাচ্ছেন না, সবগুলাই আইডি? নাকি? হ্যাঁ সবগুলাই, আইডি কার্ডের গুলো। এমনি অফলাইনে শো হচ্ছে তাই তো? এমনি প্রথম পেজে শো হচ্ছে, কিন্তু অনলাইনে অনলাইন সেলারে ক্লিক করলে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি কাইন্ডলি একটা হচ্ছে ওদের কাছে একটা মেল দিবেন যে আপনার এই গিগটা আসলে অনলাইনে আসতেছে না। ঠিক আছে, সার্চ অনলাইন সার্চ ফিল্টার আসতেছে না, আমার কাছে একটাই পথ, সেটা হচ্ছে না হইলে হচ্ছে সাপোর্টে মেসেজ দেওয়া। মেল কেমনে করবো স্যার? মেল না, ওইটাই সাপোর্টে মেসেজ দিলে আপনার ওই মেইলে আসে, বুঝতে পারছেন? রিপ্লাই গুলা কোন ক্যাটাগরি থেকে দিব? গিগ ক্যাটাগরি থেকে দিবেন। এটা হলে আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে, নেটের স্পিড কত বেশি দেখছেন? দেখি তো, চেক করে দেখি আমার কত স্পিড আছে। নেট স্পিড চেক আর নাকি, নেট স্পিড টেস্ট। আচ্ছা আমার তো দেখি 1 MB পার হয়ে যাচ্ছে। দুই এমবি পার হয়ে যায় মনে হচ্ছে, নাকি কি বলেন? আসলে কি তাই? 2.4 আসলে কি তাই জানি না স্যার, আমাদের এদিকে এখন 150 KB এখনো শেষ হয়নি। আমি যে এই এই সেটটাকে বিশ্বাস করি না। ঠিক আছে, এই সেটে রিয়েল সাইজ দেখায় না, রিয়েল স্পিডটা আমার এখানে দেখাইতেছে 99। এটা হুদে দেখা, এটা আমার একদিন 100 MB দেখাইছে, মাথা খারাপ হয়ে গেছিল।
আমি যে সেটটাতে বিশ্বাস করি, মানে যে সেটের মধ্যে একদম রিয়েল রিয়েলটাই দেখায়, আমি চেক করছি অনেকবার চেক করছি, একদম রিয়েলটাই দেখাই। তো পর ওই সেটের আমি হচ্ছে কোডগুলো আমি আমার একটা ওয়েবসাইটের মধ্যে আমি রেখে দিছিলাম যেন বারবার না খোঁজা লাগে। কি বলছে এটা? এটা কোন ইমেল দিয়ে খুলছে আমি তো সেটাও ভুলে গেছি। না এই সাইটটা ফাও, এটা এটাও রিয়েল কাজ করে না। রিয়েল কাজ করার মতো একটা সাইট আছে, আমি এই সাইটে না ঢুকতে পারলে তো লিঙ্কটা বের করতে পারবো না। আচ্ছা ধর আজকে নেট স্পিড এত কম, একবারে ভালো লাগছে না। ইউকস.নেট, আচ্ছা এটাই তো ওয়েবসাইটের এটা লিঙ্কটা।
আচ্ছা সাইটটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে আর কিছু করার নাই। আচ্ছা আপনাদের তাহলে নেক্সট দিনের কাজ কি সেটা বলেন, নেক্সট ক্লাসের কাজ কি দেওয়া যায় আপনাদেরকে? হ্যালো আবু রায়হান, ফাহিম আহমেদ শুনতে পাচ্ছ, মোসাদ্দিক রহমান? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা নেক্সট ক্লাসে কি কাজ দেওয়া যায়? দেন স্যার আপনার ইচ্ছা মতো। ইচ্ছা মতো দিলে হবে না, মানে আপনাদের কাজে লাগবে এমন কোন কাজ দিতে চাই আমি। আর এখন রোজার সময় ইফতারির পরে হচ্ছে একটু মানে 1 ঘন্টা রেস্ট নেওয়ার পরে বা আধা ঘন্টা রেস্ট নেওয়ার পরে আবার তারাবির নামাজ শুরু হয়ে যায়। তো তারাবির নামাজ পড়তে পড়তে অনেক সময় দেখা গেছে মানে আপনাদের এদিকে কয়টা শেষ হয়, 10টা সাড়ে 10টা শেষ হয় মনে হয় না? হ্যাঁ স্যার অতক্ষণ লাগে না। আপনাদেরকে সূরা তারাবি না খতম তারাবি? সূরা তারাবি সূরা তারাবি, অন্যান্য জায়গায় খতম তারাবিও আছে। আমাদের এখানে খতম তারাবি হয় ওই 50-এর মধ্যে শেষ হয়ে যায়, 9:50-এর মধ্যে। আচ্ছা তো নামাজ পড়ে এসে মনে হয় না আর কম্পিটিশনে বসতে ইচ্ছে করে, তাই তো? না স্যার একদম ডাল হয়ে যায়। আচ্ছা আমাদের আর বেশি সময় নাই, আমরা আপনাদেরকে আর কষ্ট দিব না, ঠিক আছে? তো যাক এমন কোন কাজ বলেন যেটা আপনাদের কাজে আসবে এবং কষ্ট কম হবে। এবং যেটা সবাই করতে পারবেন। কি দেওয়া যায় ফাহিম আহমেদ? কি বলি স্যার কাজ খুঁজে পাচ্ছেন না? না স্যার। আচ্ছা থাক কাজ করার দরকার নাই, আপনারা হচ্ছে আপনাদের যে কাজগুলো করছেন সেগুলো একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? আচ্ছা স্যার। ওইটা প্র্যাকটিস করেন, কাজ না দিলে আপনারা করবেন না জানি, তারপরে আপনাদেরকে রোজার ভিতরে প্রেশার দিতে চাচ্ছি না। আপনাদের যাদের আগ্রহ আছে ওনারা নিশ্চয়ই কাজ করবেন, কাজ দিলেও করবেন না দিলেও করবেন না, যাদের আগ্রহ নাই ওনাদেরকে কাজ দিলেও করবেন না না দিলেও করবেন না, ঠিক বলছি তো? একদম স্যার। আচ্ছা ঠিক আছে, তো কালকের জন্য হচ্ছে আপনাদের নিজেদের মতো করে নিজেরা যেটা পছন্দের কাজগুলো প্র্যাকটিস করে নেবেন। আর হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে গ্রাফিক্সের যে বিষয়গুলো আমরা গ্যাপ পড়ে গেছে বা যেগুলো আমরা মিস করছি বা হচ্ছে যেগুলো বুঝতে পারছে না সেগুলো নিয়ে আমরা ক্লাস করব, ঠিক আছে? মার্কেটপ্লেসে কিছু কাজ একটু দেখায়ন স্যার। বুঝি নাই। মার্কেটপ্লেসে কিছু কাজ দেখায়ন তাই বলতেছি। হ্যাঁ সেটা তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে আমি প্রেজেন্টার দেখে নিয়েছি, ঠিক আছে? আর 2D কার্টুন পিকচার ওগুলো কি একটু দেখাবেন? বুঝে নাই, 2D কার্টুন পিকচার? জি আমি আসলে 2D কার্টুন পিকচারটা কখনো করি নাই। ও আচ্ছা স্যার সমস্যা নেই। মানে করি না বলতে আমার কখনো মানে ওটাতে ইন্টারেস্ট আসে না, যেটাতে ইন্টারেস্ট আছে সেটা করছি, যত কঠিনই হোক করে ফেলছে, বুঝতে পেরেছেন? মুসাদ্দিক রহমান স্যার মানে আমার যেটাতে ইন্টারেস্ট আসছিল আমি সেটা করে ফেলছি, তো কোনো না কা উদ্য করা সব নিয়ম দেখাইছেন স্যার। বুঝে নাই, টাকা উদ্য করার ইয়াটা দেখাইছেন তাই বলছি। টাকা উইথড্র করার সিস্টেমটা দেখাইছিলাম, তারপরেও আমি আরো একবার দেখাই দিব, ঠিক আছে? জি স্যার। ওটা একবার ইজি, কোনো কঠিন না। আজকে কি 16 তারিখ? 15 তারিখ আছে কই?
মুসাববির হোসেন আছে, থাকলে বলেন। ঠিক আছে, শাহরুখ কবির আছে, নাজমুল হক আজাদ কি আছে? নাই। শাহরুখ কবির আছেন, মিরাজুল ইসলাম আছেন। করোনা কিন্তু বেড়ে গেছে, আপনারা বাহিরে যাবেন না, ঠিক আছে, কাজ ছাড়া। রেজাউল হক আছেন, নীলুফা ইয়াসমিন আছেন, শাহনাজ খাতুন, বাবুল ইসলাম আসে নাই, তাই তো? রিপা খাতুন আসছিল, আবু রায়হান আছেন, ওকে, রাকিব হোসেন নাই, লাবিবা তাহসিন, আপনার প্রোফাইল পিকচার কই? রমজান মাস তো তাই মুখ করে দিছি। বাবা, ভেরি গুড। ফাহিমা আহমেদ আছেন, মুদুর রহমান আছেন, আছি স্যার, শাকিল ছিল, আরজু, হ্যাঁ তো ইয়ে থেকে ছিল, হ্যাঁ মুসাদ্দিক রহমান ছিল, মিনাজুল মুন্না আসে না, তাই তো? না, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, একদিন পর একদিন ক্লাস হওয়াটা আসলে একটু ইয়ে হয়ে গেছে, মানে টানা ক্লাস হওয়াতে। ৪৩ আপলোড করছিলাম, আচ্ছা তো ঠিক আছে সবাই, হচ্ছে আমি আর ব্রেক ট্রেক দেই নাই, টানা ক্লাসটা নিয়ে নিছি, কারণ স্যার আমার ওটা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু স্ক্রিন শেয়ার দেন, এই তো স্যার, আপনি হেল্প এন্ড সাপোর্ট জানেন তো? আমি তোর কয়েক মেসেজ দিতে দিতে ভরাই ফেলছি, বুঝি নাই ওদের মেসেজ তো এর আগে দেখছি, হয়তো রমজান মাসের কারণে একটু অর্ডার টর্ডার কমে গেছে, ঠিক আছে, করোনা কিন্তু বেড়ে গেছে এটা মনে রাখবেন। হ্যাঁ স্যার, এগিয়ে আসুন, হ্যাঁ এটাই ঠিক আছে, স্যার আমি একটু নামাজে গেলাম, নিলাম স্যার, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই।
স্যার আমিও নিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আপনারা যাদের লিভ নিতে ইচ্ছে হবে নিয়ে নেন, সমস্যা নাই, আমাদের ক্লাস শেষ। এই যে নিচে দেখেন কাস্টমার সাপোর্ট আছে, দেখতে পাচ্ছেন নিচে, একবার নিচে চলে আসুন। এই যে সাবজেক্ট, ঠিক আছে, এখানে আপনার গিগ সম্পর্কে আপনার গিগের নাম দেন, রিভিউ মাই গিগ দিলে হবে, সমস্যা নাই। ডেসক্রিপশনে লেখেন যে আপনার এটা সার্চে পেয়ারসের ওই কি বলে ইয়েতে অনলাইন সার্চে, এটা আপনার অনলাইন সার্চ ফিল্টার আপনার এটা আসতেছে না, ঠিক আছে। এর আগে এক জায়গায় লিখছিলাম আমার অ্যাক্টিভিটিস গুলেন দেখেন। আর এটা কবে থেকে আসতেছে না, দুই তিন দিনের যদি একটা সপ্তাহখানেকের জন্য ওয়েট করেন, ওই সময় গিগ গুলো একটা সমস্যা হয়, পরে আবার ঠিক হয়ে যায়, ঠিক আছে। আমার তো এই রমজানের আগে থেকে সমস্যা, রমজান আসতে তো আজকে দুই তিন দিন হয়েছে, দুইটা হয়েছে, তারও আগে থেকে স্যার এক সপ্তাহের মতো। আরো তিন চার দিন ওয়েট করতে পারেন, তারপর যদি না হয় তাহলে সাপোর্টে মেসেজ দেন, ঠিক আছে। নাকি একটা দিয়ে রাখবো স্যার, সাপোর্টে বেশি মেসেজ দেওয়া ঠিক না, সেজন্য বলছে আপনি দুই তিনটা দিন ওয়েট করেন আর একটু। আচ্ছা স্যার, এরপর যদি দেখেন যে আসতেছে না তখন মেসেজ দিবেন, বুঝতে পেরেছেন? ঠিক আছে। আচ্ছা ওকে, আপনার অর্ডার কয়টা হয়েছে পর্যন্ত? নয়টা রিভিউ, অর্ডার কয়টা? দশটা অর্ডার কমপ্লিট, গুড। ওকে, ভেরি গুড, এবার কাজে লেগে থাকেন, সমস্যা না, আল্লাহ ভরসা, ঠিক আছে। তাইম আহমেদ, আপনার মাইক্রোফোন অফ করা। জি স্যার। আচ্ছা আল্লাহ ভরসা, আপনি একটু একটু ওয়েট করেন, দেখবেন যে দুই তিন দিন পরে আবার দেখবেন, যদি ঠিক না হয় তখন সাপোর্টে মেসেজ দেবেন, ঠিক আছে। ঠিক আছে স্যার, মানে ও সাপোর্টে মেসেজ দিলে ওরা আপনার অ্যাকাউন্টে একবারে ভুগি চুগি সবকিছু চেক করে, কোথাও কোনো যদি এরর পায় বা কোথাও কোনো ঝামেলা হলে আপনার অ্যাকাউন্টে সমস্যা করবে, বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, সব ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।